প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জাদু নিয়ে ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শহরে জাদুকরে। আর এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জাদুকর রাজীব বসাক। দর্শক, মূল আয়োজনে যাওয়ার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের আয়োজনে আপনাদের জন্য কী কী আছে। অনেকগুলো সেগমেন্ট দিয়ে আমরা সাজিয়েছি আমাদের এবারকার আয়োজন। আর প্রথম সেগমেন্ট হচ্ছে পথের আনন্দ। তোমার নাম কি ভাই? আমার নাম মিস্টার জুয়েল। মিস্টার জুয়েল, তো মিস্টার জুয়েল একজন জাদুকর যিনি জাদু দেখিয়ে মূলত তার পেশাকে আঁকড়ে ধরে আছেন। তো জুয়েল, তুমি কোন ম্যাজিকটা দেখালে এখন? এই ম্যাজিকটি দেখাচ্ছি। এটা দেখিয়েছো, এটা দিয়ে কি করেছো তুমি? যেমন এই পানিটা এভাবে ঢাললে পড়ে, তখন পানিটা পড়ছে না, পানিটা আবার ঢালছে, আবার পড়বে না, পড়ছে না। আচ্ছা আচ্ছা, এটা কি এমনি রেখেছো বোতলটা? এটার সাথে এমনি রেখেছো। আচ্ছা আচ্ছা, এখানে গ্লাসগুলো দিয়ে কি করো তুমি, পানি খাও? আচ্ছা, ম্যাজিক ম্যাজিক কি ম্যাজিক হয় গ্লাস দিয়ে পানিকে দুধ বানানো, এই ধরনের কিছু এরকম কিছু কি? আচ্ছা, পানিকে দুধ বানানো এইরকম কোনো ম্যাজিকই ওনারা করে থাকেন। আর আমি চেষ্টা করব যে এই গ্লাসগুলো আমি যদি ব্যবহার করি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা। ধরে নিলে যে আমি গ্লাসগুলো ভেঙে ফেললাম, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা, তাতেও কোনো সমস্যা নেই। দর্শক, তার সমস্যা নেই, আমি জানি, আমি জানি যে আপনাদেরও সমস্যা নেই ম্যাজিক দেখতে। আর এবারের ম্যাজিকটার জন্য আমি ব্যবহার করব আমার দুটো গ্লাসকে, এবং দুটো গ্লাসেই পানি আছে। আমি ভালো করে আপনাদের দেখাতে চাই, অর্থাৎ প্রুফ করতে চাই যে এগুলো সিম্পল একটা গ্লাস। কেমন? খুব ভালো করে আমি এই গ্লাসটাকে এইখানে রাখলাম। আর জাদুকররা যেটা করেন, আমি এক কাজ করতে পারি, পুরো ট্রেটা সরিয়ে নিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি ইটস ব্ল্যাঙ্ক। আমি একটা খবরের কাগজকেও এখানে বসিয়ে নিলাম, এই গ্লাসটাকে আমি এখানে রাখলাম। অ্যাজ ইউজুয়ালি গ্লাসটাকে আমরা যদি দেখাতে চাই যে এটা কেমন গ্লাস, তাহলে আমি দেখাতে পারি ইটস সলিড। কেমন? আমি দেখাতে পাচ্ছি এটা পুরোটাই সলিড, এই গ্লাসটাকে রাখলাম। আর একজন জাদুকর যদি ম্যাজিক পাস দেয়, তাহলে কিছু একটা করা সম্ভব। কেমন? আমি আপনাদেরও দেখাচ্ছি, একজন জাদুকর এইভাবেই তো ম্যাজিক পাস দেয়, তাই না? ঠিক আছে, এইভাবেই দেয়। কেমন? আমি দিচ্ছি এইভাবে, বাট একটু যদি ম্যাজিক করতে যাই, তাহলে সত্যি এটা ভেঙে যেতে পারে, তাই না? শুধু ভাঙা না, আমরা দেখাতে পারি সত্যিকার অর্থে গ্লাসটা ভাঙতে পারে, এটাও কোনো ম্যাজিক। কেমন? প্রিয় দর্শক, একটা ম্যাজিক তো আমরা দেখলাম, আরও একটা ম্যাজিক দেখলে কেমন হয়? এইখানের উপকরণ যা আছে, আমার জানি না সবগুলো ম্যাজিকের কিনা, কিন্তু তুমি কোনটা দিয়ে দেখিয়েছো ম্যাজিক? এটা দিয়ে। তাহলে আমি এটা ব্যবহার করতে পারি? পারেন। তাহলে আমি ব্যবহার করছি আরও একটা বোতলকে। কেমন? এই ম্যাজিকে আমি সচরাচর ধরনটা ধরবো না, আমি এবার যে ম্যাজিকের ধরনটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা মূলত মঞ্চের উপযোগী ম্যাজিক, কিন্তু তারপরেও আমি এটাকে নিয়ে আসলাম আজকের এই প্রথম ম্যাজিকে। এই ম্যাজিকে আমি ব্যবহার করছি এই রকম একটা খবরের কাগজের অংশ। এই খবরের কাগজের অংশটাকে আমি এটা ব্যবহার করছি। কেমন? এই খবরের কাগজের অংশটাকে আমি দুদিক দেখিয়ে নিলাম, এটাকে খুব ভালো করে আমি ফোল্ড করে নিলাম। এখন যে ম্যাজিকটা দেখাবো, এটা সত্যি দেখানো অসম্ভব। কেমন? কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি। আমার কাছে এইরকম একটা খবরের কাগজ, আমি খুব ভালো করে এই খবরের কাগজ দিয়ে এইভাবে একটা চোঙ বানিয়ে নিচ্ছি, এবং আপনাদের দেখাতে পাচ্ছি এই চোঙটা ফাঁকা। আচ্ছা, এদিক থেকে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এই চোঙের মধ্যে আমি যেই কাজটা করছি, এই চোঙের মধ্যে আমি আমার এই বোতলটাকে খুব ভালো করে ঢুকিয়ে দিচ্ছি আপনাদের সামনে। দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন, কেমন? বোতলটাকে আমি খুব ভালো করে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার যদি আমি ম্যাজিক করে দিই, অর্থাৎ বোতলটাকে উপরে নিচে হাত দিয়ে আমি যদি উল্টে বলি, গো, বোতলটা চলে গেছে, তাই না? আপনারাও তো তাই দেখছেন, তাই তো? কিন্তু একইভাবে আমি যদি এটাকে সোজা করে, অর্থাৎ খাড়া করে দিয়ে বলি কাম, তাহলে কী হয়? বোতলটা সত্যিই চলে আসছে, দেখতে পাচ্ছেন?
এই যে বোতলটা, তাই না? অসাধারণ এই ম্যাজিকটা সম্ভবত কেউ দেখায় না বা আপনারাও দেখেন না। আমি আবারও সেই একই খবরের কাগজ এবং সেটাকে আমি খুব ভালো করে ভাঁজ করে নিলাম। কারণ ভাঁজ করে নেওয়ার পর আমি যেটা করছি যে এটা দিয়ে এইভাবে একটা চোঙ বানিয়ে নিচ্ছি। কেমন, খুব ভালো রকম একটা চোঙ বানিয়ে নিলাম আপনাদের এবং দর্শকদেরও আমি দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি খুব ভালো করে আমার এই বোতলটাকে এই চোঙের ভেতরে এইভাবে কেমন ঢুকিয়ে দিচ্ছি, দিলাম তো। এবার উপরে আর নিচে হাত আমি উল্টে দিয়ে বললাম গ। কী মনে হচ্ছে তোমার, চালাকি করেছি? কোথায় করেছি? ধরে আছি, বুঝতে পারছেন? এটা স্বাভাবিক একটা ধর্ম, শুধু দর্শকরা না জাদুকররাও বিশ্বাস করে যে এতে কোনো চালাকি করা হচ্ছে, আমি ধরে আছি, তাই তো? আচ্ছা, আমি যদি ছেড়ে দিই তাহলে তো পড়ে যেত। ও, নিচেও ধরে আছি, তার মানে তুমি বুঝতে পেরেছো, দর্শক আপনারাও বুঝতে পেরেছেন, তাই না? নিশ্চিত আপনারাও। আমি জানি যে কৌশলকে কখনো সামনে এগুনে নেওয়া যায় না, আর সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, বাংলাদেশে যেখানেই যখন কোনো কৌশল দেখবেন, যখনই মিথ্যে দেখবেন আর যখনই অন্যায় দেখবেন, অনুগ্রহ করে প্রতিবাদ করবেন। কিন্তু তার আগে জানিয়ে রাখি, একজন জাদুকরের বিপক্ষে না, কেমন? কারণ জাদুকররা সচরাচর নিরীহ হয়। আমি এইভাবে সাদা কাগজটাকে আবারও খুব ভালো করে এইভাবে একটা চোঙ বানিয়ে নিলাম। কেমন, তুমি দেখতে পাচ্ছ তো আমাকে এর ভেতর দিয়ে? আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন, দর্শক আপনারাও নিশ্চয় আমাকে দেখছেন। কেমন, এবার এই চোঙের মধ্যে আমি খুব ভালো করে এই বোতলটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। কেমন, এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার আমি বোতলটাও আপনাদের দেখাচ্ছি। এবার উপরে আর নিচে হাত আমি উল্টে দিয়ে বললাম গ। তুমি কি মনে করছো এখনও আমি ধরে আছি? দর্শক ও যদি মনে করে জাদুকর হয়ে, নিশ্চয় দর্শকও আপনারাও তাই ভাবছেন আমি ধরে আছি, কিন্তু একজন জাদুকর কখনো মিথ্যে বলেন, আমি আগেই বলেছিলাম। এই চমৎকার ম্যাজিকটা আপনারা আমার সাথে দেখার জন্য আরও একবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে আমরা নিচ্ছি শহরে জাদুকর আয়োজনে ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট চাঁদের হাটে জাদুর মেলা। জাদু বলতেই চোখের সামনে ভেসে ওঠে অবাক করা কিছু। শুধু বুড়োরা না, এমনকি বড়োদের পাশাপাশি ছোটরাও জাদুকে ভালোবাসে। তাই ছোটদের এবারের পর্বে আমরা চেষ্টা করেছি ছোট বন্ধুদের নিয়ে কিছু জাদু সাজাতে। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা আজকে সরাসরি চলে এসেছি আরও একটা স্কুলে, তবে স্কুল বলতে একেবারেই সরাসরি স্কুলের অন্দরমহলে। আর অন্দরমহল বলতে আমি যেটা বোঝাচ্ছি, স্কুলের ক্লাসরুমে। এর পেছনে কারণ হচ্ছে, আমি যখন আসলাম এবং তাদেরকে আমি অ্যাপ্রোচ করলাম যে আমি তাদের ম্যাজিক দেখাবো, সহজে তারা রাজি হয়ে গেল। আর এমনটা করে আমরা বসে পড়ার কারণ, আমরা নিজেরা যেমন ম্যাজিক দেখবো, তেমনি আমাদের ভিউয়ার্সদেরও ম্যাজিক দেখাবো। প্রথমেই জেনে নেওয়া যাক ওরা কেমন আছে। কেমন আছো তোমরা? ভালো আছে সবাই, তাই না? আচ্ছা দর্শক, আমি আশা করি আপনারাও ভালো আছেন। কিন্তু ভালো থাকার একটা গোপন রহস্য আছে, অনেকেই আমরা জানি কিন্তু সেইভাবে আমরা আঁচ করে নিই না। তোমরা কি জানো ভালো থাকার মূল রহস্য কী? আমি তোমাদের বলছি। কেমন, সেফ? আমার কাছে এইরকম দুটো চিপস আছে, দেখতে পাচ্ছ? আমি দর্শকদেরও দেখিয়ে নিচ্ছি দুটো চিপস, তোমরাও দেখছো, যার এই দিকটা যেমন কালো, উল্টো দিকের মাঝখানে কী রং করা? কালো রং করা। এই দেখো, কালো এবং কালো। তোমরা জানো যে কালো এবং কালো আমরা মনের দিক থেকে অনেক সময় এইরকম কালো থাকি, তাই না? আমরা একজন অন্যজনের সাথে মিশি, একটা বন্ধুত্ব ডেভেলপ করি, তাই তো? আর যখনই আমরা ডেভেলপ করি, দেখা যায় এইরকম আমাদের একটা পরিবর্তন হয়, তাই না? এখন এইরকম পরিবর্তন কিন্তু আপনার মধ্যেও সম্ভব। কীরকম? বাকি দুটো কালো অংশ কিন্তু এখনও মেশেনি, মেশেছে? তাদেরকেও যদি আমি এইভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, সি, এদের মধ্যেও একটা পরিবর্তন হয়ে যায়, লাইক দ্যাট, তাই না? আমরা এইভাবে পরিবর্তিত হতে চাই আর পরিবর্তন করে দিতে চাই। এবার বলো তো যে এই ম্যাজিকটা দেখে তোমরা কি রিয়েলাইজ করতে পারছো যে আমরা চাইলে সবাই মিলে একটা পরিবর্তনের হাওয়া চারিদিকে লাগাতে পারি? বিশ্বাস করো তোমরা, ইমপ্রুভমেন্ট যেটা, সেলফ ইমপ্রুভমেন্ট, আমরা সেটা করতেই পারি, পারি না? আচ্ছা এবার বলো, তোমাদের মধ্যে কে আমাকে একটা গান শোনাতে পারো? তুমি পারবে? তাহলে শুধু আমাকে না বা আমাদের না, আমরা এই দিকে দর্শকদের তাকিয়ে বড় গলায় একটা গান শুনবো, কেমন? সো অন্যদের যদি সুবিধা হয় আমরা সবাই তার সাথে রিদমিক হতে পারি, কেমন? স্টার্ট প্লিজ। প্রজাপতি, প্রজাপতি, কোথায় গেলে
ধন্যবাদ তোমাদের। তো দর্শক, আমরা ওর কাছে প্রজাপতির একটা চমৎকার গান শুনলাম। প্রজাপতির মতোই বাচ্চারা আসলে হারিয়ে যেতে চায় সব জায়গায়। তারা কখন স্কুলে আসতে চায় না, কখন উড়ে বেড়াতে চায়, ঘুরে বেড়াতে চায়। এই বিষয়টাই আমাদের একটু আলাদা করে নজর দেওয়া উচিত। ছোট্ট বন্ধুদের আমরা যেন তাদের মতো করে রাঙিয়ে নিতে পারি, তাদের মতো করে রাঙানো জীবন উপহার দিতে পারি। আচ্ছা, এবার তোমাদের আরেকটা ম্যাজিক দেখাবো। বন্ধুরা, আমার কাছে এইরকম একটা কার্ড আছে, দেখতে পাচ্ছ? ইটস এ সিম্পল কার্ড, আমি দেখিয়ে নিচ্ছি, তোমাদেরও দেখিয়ে নিচ্ছি। কেমন? এটা হচ্ছে হার্টসের কুইন, তাই না? দর্শক, আমি আপনাদেরও দেখিয়ে নিচ্ছি হার্টসের কুইন এবং একটা সাদামাটা কার্ড। আমি এবার যে ম্যাজিকটা দেখাবো, এটা মূলত মাঠে ঘাটে বিশেষ করে মেলায় দেখানো হয়। আমার জানা মতো অনেক দর্শকও এই ম্যাজিকটা জেনে থাকতে পারেন, কিন্তু আমি মজার জন্যে, প্লাস ম্যাজিকের মজার জন্যে এই ম্যাজিকটা দেখাচ্ছি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমার আঙুলগুলো এর ভেতর দিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ তো তোমরা? অর্থাৎ এ পুরোটাই ফাঁকা। আমি এই কার্ডটাকে খুব ভালো করে এর ভেতরে ঢুকিয়ে দিলাম, দেখা যায় কার্ডটা সামনে এবং পেছনটায় দেখা যায়, তাই না? আমি দর্শকদেরও দেখিয়ে নিচ্ছি কেমন। এবার আমার কাছে এই রকম একটা প্যাকেট আছে, এই প্যাকেটটা আমি তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি, ফাঁকা তো, ভেতরে কিছু নেই, কেমন দেখতে পাচ্ছ? আমি তোমাকে দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? আমি সবাইকে দেখিয়ে নিলাম, কেমন? আচ্ছা, এবার আমি এটাকে এর ভেতরে রেখে নিলাম। যদি তোমাদের, দর্শকরা তো আমাদের দেখছে কিন্তু বলতে পারছে না, যদি তোমাদেরই জিজ্ঞেস করি আমি ভেতর থেকে কার্ডটাকে কি ভ্যানিশ করে দেবো নাকি বাইরে বের করে তোমাদের সামনে ব্যাস, না না, আমি কি ভেতরে করব নাকি বাইরে বের করে করব? একটা বলতে হবে, ভেতরে না বাইরে? ভেতরে। ভেতর থেকে ভ্যানিশ করে দেবো? তোমরা তোমাদের সামনে দেখতে চাও না, একেবারে প্রকাশ্যে সামনে দেখতে চাও? তাহলে যেই কাজটা আমি করতে পারি, প্যাকেটটা আমি রেখে দিতে পারি, কেমন? তাহলে কার্ডটা কি দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ কার্ডটা ভেতরে আছে তো? দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, আমি যদি একটা ম্যাজিক পাস দিয়ে দিই, অর্থাৎ 1, 2, and 3 লাইক দ্যাট, এই কার্ড আমি যদি 3 বলে দিই তাহলে কার্ডটা সত্যিই ভ্যানিশ হয়ে গেল, তাই না? তাই তো। আচ্ছা, কিন্তু এতগুলো মানুষ আমরা, কার্ডটা কোথায় যেতে পারে বলতো? না, কার্ডটা মামুনি লুকিয়ে ফেলেছে, তোমরা খেয়াল করনি, তাই না? সত্যি ও এটা লুকিয়ে ওর গেঞ্জির ভেতরে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, তুমি মাথা সোজা করো, এই তার মাথা সোজা বলেছি আমি, এই তার গেঞ্জির মধ্যে আমি ফ্রেমটাকে ভালো করে ঢুকিয়ে নিলাম এবং দেখো সত্যি এটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, এবার আমি এক কাজ করি, কার্ডটা এখানে আছে, এই প্যাকেটটা খালি, কেমন? এটাকে খুব ভালো করে এইভাবে তুমি চেপে ধরো, ধরেছ? এবার যদি আমি আবার বলি 1, কার্ড দেখা যাচ্ছে তো? দর্শক আপনারাও দেখছেন, 1, 2, লাইক দ্যাট, 3, কান, তুমি তোমার প্যাকেটের ভেতরে দেখবে কার্ডটা চলে গেছে কিনা, বের করে নাও ধীরে ধীরে, আছে? এই যে আমি দুটো ম্যাজিক দেখালাম, কিন্তু গান শুনলাম মাত্র একটা, আর কেউ আমাকে একটা রাইমস শোনাতে পারো? অনেকদিন রাইমস শুনিনি, কে শোনাবে? উইল ইউ প্লিজ স্টার্ট? সবাই সবাই একই সাথে বলো, থ্যাংক ইউ অল। তো দর্শক, বাচ্চারা সবসময় টুইঙ্কেল সমাজের চোখে, আমাদের কাছে, যারা অভিভাবক তাদের কাছে। এই ছোট্ট সোনামণিরা বেড়ে উঠুক তাদের নিজেদের ভাবনার জগৎ জুড়ে। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে এবং বিশ্বাস আপনারাও আমাদের সাথে গন্তব্য জুড়েই থাকবেন। শহরে জাদুঘরে এই মুহূর্তে আমাকে আরও একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন না। ফিরে এসেছি বিরতির পর এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, শহরে জাদুঘরের এবারে চমক, জাদুর মেলায় তারার ঝলক। জাদু দেখাতে গেলে নিজের ভেতরে একটা দারুণ বোধ কাজ করে, আর এই বোধ থেকেই যদি পর্বটা এমন করি যে একজন তারকাকে ম্যাজিক দেখাচ্ছি, না আমি তারকা নই, কিন্তু তারকাদের ম্যাজিক দেখাতে কেমন লাগে, আপনারও বা পাশে থাকলে জমবে কেমন?
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বসে আছি একটা শুটিং স্পটে। তো আমরা আজকে যে জায়গায় এসেছি, আমাদের প্রিয় অভিনেত্রী নাজনীন চুমকি, ওনার পরিচালনা এবং রচনায় একটা নাটক। আর এই নাটকে আমাদের সাথে যিনি আছেন, তিনি শুধু আমার আপনার সবার না, সম্ভবত বলবো না, নিশ্চিতভাবে এদেশের জনপ্রিয় একজন তারকা। আমাদের সাথে আছেন এই পাশে তকির আহমেদ। তকির ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আমরা মূলত এখানে আসার পেছনে কারণটা হচ্ছে যে এইখানে একটা আমরা জানা মতে একটা নাটকের শুটিং হচ্ছে। তো এই শুটিং এবং এর আদ্যপন্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমি আপনার মুখ থেকে শুনতে চাই পুরো গল্পটাই। এই নাটকের মধ্যে সেরকম কর্মজীবী মহিলাদের এবং যেই রমণীরা নিজেরা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং যারা সমাজে সাহসের সঙ্গে নিজের কাজটি করেন এবং নিজের সক্রিয়তার সঙ্গে চলেন, সেরকম কিছু নারী চরিত্রের সঙ্গে গল্পটি বলা হয়েছে। আমার চরিত্রটি, তিনি আমরা দেখি যে একজন ফটোগ্রাফার ও বোহেমিয়ান বলবো কিছুটা, এবং কিছুটা অস্থিতিশীল একজন মানুষ। তার চরিত্রের মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি বুঝতেই পারোনি। তুমি রিয়াকে জিজ্ঞেস করে দেখো, সে আমাকে কতটা ভালোবাসে। ও একবারও তোমার কথা জিজ্ঞেস করেনি। সেটা তো তার স্পেসিফিক্যালি জিজ্ঞেস করার কথাও না। অভিনেতা হিসেবে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যে সাধারণত ফ্ল্যাট প্রোটোটাইপ হিরো চরিত্র এখন আর ভালো লাগে না। চরিত্রের মধ্যে যদি ভ্যারিয়েশন থাকে, সেটা যদি ওঠানামা থাকে, সেটার মধ্যে যদি কনফ্লিক্টের নতুনত্ব থাকে, সেটা করাটা চ্যালেঞ্জিং, যেমন একই সঙ্গে সেটা আনন্দেরও ভয়েরও। আচ্ছা, কথার পিঠে আমি যদি আপনাকে জুড়ে দিতে চাই, আপনি একটু আগে বললেন যে চ্যালেঞ্জের ব্যাপারটা, তো আমি প্রথমে বলেছিলাম আপনাকে এবং দর্শকদেরও বলেছিলাম যে একটা ম্যাজিক দেখাবো। তো এই ম্যাজিকটাতেও আমি এই মুহূর্তে দেখাতে চাইছি এই জন্যে যে কথার পিঠেই আমি চ্যালেঞ্জের ব্যাপারটা নিয়ে এসেছি। কেমন, আমার সাথে এরকম কাঠের তিনটে বেজ আছে, প্রত্যেকটা বেজই সাদামাটা সাধারণ, আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি। একটা, দুটো এবং তিনটে বেজ আমি আমার সাথে করে তিনটে গ্লাসও নিয়ে এসেছি। কেমন, গ্লাসগুলোকে আমি দেখিয়ে নিচ্ছি, এগুলো প্রত্যেকটা খালি, আমি দর্শকদেরও দেখাচ্ছি। এইভাবে এক, দুই এবং তিনটে গ্লাস আমি আমার সাথে করে এইরকম পকেটে করে একটা স্পাইক নিয়ে এসেছি, এবং এই স্পাইকটাকে বসানোর জন্য আমার কাছে একটা কাঠের টুকরে এইরকম একটা ছিদ্র আছে, যার মধ্যে আমি বসিয়ে দিলাম। এখন মূল ব্যাপারটা হচ্ছে এই স্পাইকের এই অংশটা দারুণ সুচলো, দেখতে পাচ্ছেন, দারুণ সুচলো, এটাকে আমি বসিয়ে নিলাম। এখন আপনাকে একটা কাজ করতে হবে, দর্শকদের একটু দেখাতে হবে, আমি অন্যদিকে ফিরে যাব, দর্শকদের দেখাতে হবে যে আপনি প্রত্যেকটা গ্লাস দিয়ে এটাকে ঢেকে দিচ্ছেন, কেমন, কোনটাতে স্পাইক আছে আমি যেন ধরতে না পারি। আপনি চাইলে পুরোটা অদলবদল করে দিতে পারেন, গ্লাস, স্পাইক, যে কোনো পোশাক, ঠিক আছে? তাহলে আমি অন্যদিকে ফিরে যাচ্ছি, আপনি এই কাজটা করবেন, আমি ফিরে গেলাম, ঠিক আছে, শুরু করলাম। আপনি আপনার মতো করে যেখানটাই খুশি, যেমন খুশি করে আপনি করে নেন, হয়ে গেলে আমাকে জানাবেন। হয়ে গেছে। তো দর্শক, এই কাজটা তকির ভাই করলেন, যে এর মধ্যে যে কোনো একটা বিষয়ে স্পাইকটা রয়ে গেছে, তাই না? আচ্ছা, এক, দুই এবং তিনটে ব্যাপার, ঠিক আছে, আমি কোনটাতে স্পাইক আছে জানি না। এখানে মোট তিনটে গ্লাস, আমার কাছে হাত আছে দুটো, তাই না? আমি যে কোনো দুটো গ্লাসের উপরে করতে পারি, ঠিক আছে, আমি শুরু করছি, শুরু করলাম। কেমন, আমি দুটো গ্লাসকে আপনার সামনে চাপ দেব, একটা গ্লাস থেকে যাবে, আমি শুরু করছি, ঠিক আছে, আমি এক, তারপর নিশ্চিতভাবে দুই, এবং সবশেষে আমি যদি তিন বলি, তাহলে এই দুটো গ্লাসে স্পাইকটা নেই, এবং সবচেয়ে বড় ব্যাপার, স্পাইকটা এই গ্লাসেই আছে, তাই না? কেমন লাগলো আপনার? চ্যালেঞ্জিং। আচ্ছা, ম্যাজিকে প্রসঙ্গ যখন আসলে, জাদু নিয়ে আমি যদি আপনাকে এইভাবে জিজ্ঞেস করতে চাই যে আপনার জীবনে জাদুর উপর কোনো মজার ঘটনা বা মজার কোনো স্মৃতি যদি আমাদের একটু শেয়ার করেন। আমি একবার একটা জাদু দেখে খুব চমৎকৃত হয়েছিলাম, সেটা জুয়েলাইচের জাদুই ছিল সেটা, এবং সেটা দেখানোর পর একজন দর্শক দ্রুত লাফ দিয়ে উঠলেন এবং বললেন যে আমি জাদুটি ধরে ফেলেছি। আচ্ছা,
তো সেটা টেলিভিশনের কোনো একটা অনুষ্ঠানে ছিল এবং পিন পতনের স্তব্ধতা এবং মনে হচ্ছিল কি মহা কেলেঙ্কারির ব্যাপার যে ধরে এত বড় জাদুঘরে জাদু তিনি ধরে ফেললেন এবং তিনি আসার পরে প্রমাণ হলো যে তিনি আসলে কিছুই ধরতে পারেন এবং তখন জুয়েলাইজ তার হাত এরকম করছিলেন এবং তার ওই ভদ্রলোকের টাইটা কুচকে এখানে উঠে যাচ্ছিল এবং নেমে যাচ্ছিল এবং খুবই খুবই আনন্দের ছিল ঘটনাটা। আমি যখন হাত এরকম করছিলেন আমি ভাবছিলাম যে ভুল হয়ে গেলে তারপর হাতটা চলে যাবে। এই জায়গায় আসলে একটা সম্বন্ধ তৈরি করা যে দর্শকের মধ্যে যে তার ভেতরে একটা কেমিস্ট্রি ডেভেলপ করা যে আমি কী করতে যাচ্ছি, তো বিষয়টা কতটুকু করতে পারা যায় তার উপর নির্ভর করে একজন জাদুকরের মূল কৃতিত্বটা। আর বিদায়ের আগে একটা কথা শুনতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলা টিভির দর্শকদের জন্য আপনি কিছু বলবেন। আমি আশা করি যে বাংলা টিভি চেষ্টা করবে এবং পৃথিবীতে যা কিছু সৎ সুন্দর সেটা আসলে তাই, সেটাই টিকে থাকবে শেষ পর্যন্ত। বাংলা টিভি এগিয়ে যাক, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আমাদের সামনে আসুক, দর্শকরা বাংলা টিভি দেখবেন, এই অনুরোধ করে শেষ করছি। এই ছিল আমাদের আজকের আয়োজন, এক এক করে আমরা সবগুলো আপনাদের কাছেই সঁপে দিলাম। আমাদের চেষ্টা ছিল ভালো লাগা মুগ্ধতা ছড়ানো এবং এই চেষ্টা থেকে আমরা চেষ্টা করেছি আরও ভালো কিছু করার। আমাদের এই চেষ্টা নিরন্তর অব্যাহত থাকবে এবং আমরা আশা করি আমাদের আগামী পর্বে আপনাদের জন্য আরও নতুন কিছু চমক নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি রাজীব বসাক।